তো আশা করি ভালোই আছো। তো বর্তমানে যে করোনা পরিস্থিতি, স্কুল কলেজ বন্ধ রয়েছে, তোমরা যখন বাড়িতে বসে পড়াশোনা চালিয়ে যেতে পারো সেই জন্য আমাদের এই অনলাইন ক্লাসে ব্যবস্থা রাখা হয়েছে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে টপিকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো স্ট্যান্ডার্ড টু এর যে সপ্তম অধ্যায়, সেই সপ্তম অধ্যায়ে যে বিষয়টি রয়েছে যেটি হলো পৌরাণিক যুগের কথা। তো পৌরাণিক যুগ আমরা কি বলি, যে যুগে পুরাণ রচিত হয়েছিল সেই যুগকে আমরা একদিকে পৌরাণিক যুগ বলা হয়। আবার এই পৌরাণিক যুগে মানবের কথা সৃষ্টি হয়, যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই যে বর্ণবের কথা, সেই বর্ণবের কথা পৌরাণিক যুগে দেখা যায়। তো আসলে আমরা দেখি পৌরাণিক যুগের সম্পর্কে আলোচনা করি। দেখো আমরা দেখতে পাচ্ছি যে পৌরাণিক যুগের কথা মানে কি রয়েছে, আদিম মানুষ গুহা জীবন থেকে চাষবাস ও পশুপালনের সময়কাল থেকে স্থায়ী বসবাস তৈরি করে। মানুষ যখন চাষবাস এবং স্থায়ীভাবে বসবাস করা শুরু করলো, মানুষ যখন আদিম মানুষ কি দেখা গেল যে প্রথমে গুহার মধ্যে থাকতো, গুহার মধ্যে থেকে এরপর মানুষ ধীরে ধীরে চাষবাস শিখলো, চাষবাস শিখে তারা পরে ধীরে ধীরে স্থায়ীভাবে বসবাস শুরু করতে লাগলো। তারা ক্রমশ গ্রাম শহর গড়ে তুলল, ধীরে ধীরে তারা গ্রাম এবং শহরে গড়ে তুলতে লাগলো। তারা ধীরে ধীরে উন্নত সভ্যতা গড়ে, ধীরে ধীরে সভ্যতা যেন ক্রমশ উন্নতির দিকে, অর্থাৎ স্তরে স্তরে যেন উন্নতির দিকে অগ্রসর হচ্ছে সভ্যতা। প্রাচীনকালে নদীর তীরে গড়ে উঠেছিল কয়েকটি সভ্যতা। আমরা এর আগের অধ্যায়ে আলোচনা করেছিলাম যে প্রাচীনকালে নদীর তীরে যে সভ্যতা গুলি গড়ে উঠেছিল সেই বিষয়টি তোমরা নিশ্চয়ই জানো। তো প্রাচীনকালে নদীর তীরে যে সভ্যতা গুলি গড়ে উঠেছিল সেটি কি কি সভ্যতা ছিল, সেটির মধ্যে দুই একটি নাম বলে দেখি। সেটি হলো মেসোপটেমিয়া সভ্যতা, সিন্ধু সভ্যতা, চীন সভ্যতা, মিশরীয় সভ্যতা প্রভৃতি। তারপর এই সভ্যতা ছড়িয়ে পড়লো আরো নানা জায়গায়, তারপর এই সভ্যতার আরো নানা জায়গায় ছড়িয়ে পড়লো। উত্তর পশ্চিম ভারতে গড়ে উঠেছিল একটি উন্নত সভ্যতা যার নাম সিন্ধু সভ্যতা। উত্তর ও পশ্চিম ভারতে যে সভ্যতাটি গড়ে উঠেছিল সেই সভ্যতাটি হলো সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা কি, সিন্ধু সভ্যতা ছিল প্রাচীনকালে নদীর তীরে যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সভ্যতাগুলির মধ্যে সিন্ধু সভ্যতা ছিল সবচেয়ে উন্নত ও নগর পরিকল্পনার দিক থেকে সুপরিকল্পিত ও উন্নত সভ্যতা ছিল সেই সভ্যতাটি। এই সভ্যতা ধ্বংস হওয়ার পর ভারতে এলো আর্যরা। এই সভ্যতা যখন ধ্বংস হয়ে যায়, সেই ধ্বংস হয়ে যাওয়ার পর ভারতে কোন ছিল আর্যরা, এখানে ভারতে প্রবেশ করে। একসময় পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিদেশ থেকে ঢুকে পড়েছিল, অর্থাৎ এই সময় কি হলো যে বাইরে থেকে লোকেরা দেশ ঢুকতে পড়তে শুরু করলো ভারতে। ভারতে যখন ঢুকতে শুরু করলো তারা সেই দেশে গিয়ে সেখানকার অধিবাসীদের যুদ্ধে পরাজিত করে নতুন সভ্যতা গড়ে উঠলো সেখানে, অর্থাৎ ভারতে প্রবেশ করলো। বিভিন্ন দিক থেকে যখন ভারতে প্রবেশ করে, ভারতে যারা স্থায়ীভাবে বসবাস করতো কি করতো, ভারতে যারা স্থায়ীভাবে বসতো তাদেরকে তারা যুদ্ধে পরাজিত করতো, যুদ্ধে পরাজিত করে তাদের নিজেদের দখলে নিয়ে আসতো তাদের যে জমি এবং যে জায়গা বিস্তার ছিল সেগুলি। এরপর দেখো কি রয়েছে, গ্রিস, রোম ও চীন, ভারত প্রভৃতি দেশে এইভাবে ধীরে ধীরে এই নতুন নতুন সভ্যতা গড়ে উঠতে শুরু করল। প্রায় 3,500 বছর আগে ভারতের যে বিদেশি মানুষ এসেছিল তারা ছিল আর্য, অর্থাৎ ভারতে যে বাইরে থেকে যারা প্রায় 3,500 বছর আগে ভারতের বাইরে থেকে যারা ভারতের মধ্যে প্রবেশ করেছে তারা ছিল কি, তাদের বলা হয় আর্য। এই বিষয়টি তোমরা মার্ক করে রাখতে পারো, বিষয়টি কিছুটা ইম্পর্টেন্ট রয়েছে। তো আর্য কাদের বলা হয়, যে যারা বাইরে থেকে ভারতে প্রবেশ করেছিল প্রায় 3,500 বছর আগে। এরপর দেখো ভারতের প্রধান অধিবাসী যারা তাদের অন্যজন, ভারতে যারা আগে থেকে বসবাস করতো অধিবাসী, অর্থাৎ ভারতে যারা আগে থেকে বসবাস করতো তাদের আমরা কি বলা হয় অনার্য, অর্থাৎ এরা ছিল স্থায়ী বসতি, ভারতে আগে থেকে এরা বসবাস করতো। তাহলে আমরা অনার্য আগে বলো যে আগে থেকে ভারতে বসবাস করতো তারা ছিল অনার্য। সিন্ধু নদীর তীরে জঙ্গল গেটে তারা স্থায়ী হবে, অর্থাৎ সিন্ধু নদীর যে ঘন জঙ্গল বসতি ছিল, ঘন জঙ্গল ছিল সেই জঙ্গল কেটে তারা কি করলো, জঙ্গল কেটে সেখানে তারা স্থায়ী হবে বসতি শুরু করলো। এদের গায়ের রং ছিল খুব ফর্সা, নাক ছিল টিকোলা, দেখতে খুবই সুন্দর, এদের গায়ের রং ফর্সা এবং খুব সুন্দর দেখতে এরা। এদের ছিল ঘোড়া ও অন্যান্য গৃহপালিত পশু, এদের কি ছিল ঘোড়া ও অন্যান্য গৃহপালিত পশু তাদের সঙ্গে থাকতো। আর ছিল বল্লম, তীর, ধনুক, তরোয়াল প্রভৃতি, অর্থাৎ অস্ত্রশস্ত্র হিসাবে তাদের কি থাকতো, বল্লম, তীর, ধনুক প্রভৃতি দ্বারা অস্ত্র হিসাবে তাদের সবসময় থাকতো এসব জিনিস। ফলে অতি সহজেই ভারতের প্রাচীন অধিবাসীদের যুদ্ধে পরে, অর্থাৎ ভারতের যারা আগে থেকে বসবাস করতো তাদের তারা কি করতো, সবারই পরাজিত করতো, কেননা তাদের অস্ত্রশস্ত্র এবং বুদ্ধি দিকে উন্নত ছিল তারা। দেখো কি বলছে এখানে, কারণ আর্যদের মতো উন্নত অস্ত্রশস্ত্র যেমন অনার্যদের ছিল না তেমনি ছিল না তাদের মতো বুদ্ধি, অর্থাৎ অনার্যদের একদিকে যেমন অস্ত্রশস্ত্র যুদ্ধবিদ্যার পারদর্শিতা বেশি,
অন্যদিকে তারা দেখা যায় যে বুদ্ধির দিক দিয়ে প্রচুর তীক্ষ্ণ। আর্যরা কি করত? আর্যরা ঘোড়া টানা রথে করে যুদ্ধ করত। আর্যদের দলের নেতাদের বলা হয় রাজা। যারা আর্য তাদের দলের নেতাদের কি বলা হয়? যারা দলের নেতা আর্যদের যে দলের নেতা তাদের বলা হয় রাজা। রাজা ছিল, রাজার বেশ কয়েকজন কর্মচারী ও প্রচুর সৈন্য ছিল। রাজা যে রাজ কার্য পরিচালনা করবে তার জন্য কিছু সৈন্য ছিল এবং রাজ পরিচালনা করার জন্য কর্মচারীও ছিল। তার রাজ্যের বাকি অধিবাসীদের বলা হতো প্রজা, অর্থাৎ রাজ্যে যে বাকি লোকগুলি থাকতো তার রাজ্যের মধ্যে তাদের কি বলা হতো? তাদের বলা হতো প্রজা। আর্যরা গ্রাম এবং শহর তৈরি, ধীরে ধীরে তারা গ্রাম তৈরি করলো এবং শহরও তৈরি করলো। শুরু হলো আর্য সভ্যতা, ধীরে ধীরে দেখা গেল যে আর্যরা একটি সভ্যতা তৈরি করলো। তারা ধীরে ধীরে সাম্রাজ্য বিস্তার তৈরি করে। আর্যরা দেব দেবী পূজা করতো, যাজ্ঞ করতো, দেব দেবী পূজা করতো, মন্ত্র এবং নানান যাজ্ঞ, তারা সব দিক থেকে তারা ছিল শিক্ষিত এবং উন্নত, উন্নত ছিল অনার্যদের থেকে। এই যুগে বেদ রচিত হয় বলে আর্যদের যুগকে বৈদিক যুগে বলা হয়। অর্থাৎ এই যুগে কি রচিত হয়? তোমরা একটা মার্ক করে রাখতে পারো যে এই যুগে বেদ রচিত হয়। তো বেদ রচিত হয় বলে এই যুগকে একদিকে আমরা কি বলতে পারি? যে এই যুগে বেদ রচিত হয়েছিল বলে এই যুগকে একদিক থেকে আমরা বৈদিক যুগ বলতে পারি। এরপরে দেখো কি রয়েছে, বেদের চারটি ভাগ, ঋক, সাম, যজু, অথর্ব, অর্থাৎ বেদের এই চারটি ভাগ। এরপর দেখো প্রাচীন বেদ হল ঋক, সবচেয়ে পুরনো বেদ মধ্যে ছিল ঋক, ঋক ছিল পুরনো। এরপর একে একে লেখা হয় সামবেদ, যজুবেদ ও অথর্ব বেদ। এরপর এই বেদগুলো লেখা হয়েছিল। আর্যদের সমাজে বেদের নিয়ম কানুন মেনে চলতো। আর্যরা কি করতো? যে বেদের যে নিয়ম কানুন ছিল সেই বেদের নিয়ম কানুন গুলো তারা মেনে চলতো অতি সহজে। এই কারণে এই যুগকে বৈদিক যুগ বলা হয়। এই কারণে এদিক থেকে এই যুগটিকে বৈদিক যুগ বলা হয়। এরপর দেখো এছাড়া উপনিষদ রচনা হয়েছিল আর্যদের, উপনিষদ আর্যদের যুগে রচিত হয়েছিল। আর রচনা করেছিল পুরাণ, তারা কি রচনা করেছিল? পাশাপাশি পুরাণ রচিত রচনা করেছিল তারা, এই আর্যরাই। এই যুগে 18টি পুরাণ লেখা ছিল বলে এই যুগকে একদিকে, অর্থাৎ এই যুগে 18টি পুরাণ রচিত, কয়েকটি পুরাণ? মোট 18টি পুরাণ। এই বিষয়টি তোমরা মার্ক করে রাখতে পারো, 18টি পুরাণ রচিত হয়েছিল এই যুগে, অর্থাৎ আর্যরা। তার সেই দিক থেকে বলা হয় এই যুগটিকে পৌরাণিক যুগ বলা হয়। এইসব গ্রন্থে মানুষের কি কি জিনিস করা উচিত তা মিলে লেখা হয়েছে, অর্থাৎ এই সম্বন্ধে মানুষের কি কি করা উচিত, কি কি না, অর্থাৎ বিধি নিষেধ প্রভৃতি রয়েছে সেই পৌরাণিক যুগে দেখা যায়। তেমনি আছে দেবদেবীর পূজোর মন্ত্র ও পূজোর পদ্ধতি, অর্থাৎ এই পুরাণের মধ্যে রয়েছে দেবদেবীর পূজোর মন্ত্র এবং পূজোর পদ্ধতি, পূজো করতে গেলে কি কি প্রয়োজন সেসব বিধি নিয়ম সেসব রয়েছে সেই পুরাণের মধ্যে। পুরাণে আছে রাজা ও মুনি ঋষিদের কাহিনী। পুরাণের মধ্যে কি পাওয়া যায়? রাজা ও মুনি ঋষিদের কাহিনীও পুরাণের মধ্যে রয়েছে। গ্রন্থগুলিতে ধর্মের কথা ও ধর্ম পালনের কথা লেখা রয়েছে। একদিক থেকে যেমন ধর্মের কথা রয়েছে ঠিক তেমনি ধর্ম পালনের কথা রয়েছে এই পুরাণে। পৌরাণিক যুগের থেকে এসেছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র প্রভৃতি যে বর্ণবের কথা সেটি দেখা যায়। আর্য সমাজে পুজো ও যাগযজ্ঞ করার অধিকার ছিল ব্রাহ্মণদের। ব্রাহ্মণরা কি করত? যে পুজো অর্চনা, যাগযজ্ঞ এইসব অধিকার কাদের ছিল? ব্রাহ্মণদের। এটি আমরা একটু মার্ক করে রাখো যে ব্রাহ্মণরা কি কি করতো? যাগযজ্ঞ, পুজো প্রভৃতি। ক্ষত্রিয়রা দেশ রক্ষা করতো, তো ক্ষত্রিয়দের কাজ কি ছিল? দেশ রক্ষা, অর্থাৎ যুদ্ধ বিদ্যা তারা পারদর্শিতা ছিল। আর বৈশ্য যারা ছিল তারা ব্যবসা বাণিজ্য প্রভৃতি, এবং সবচেয়ে নিচু স্তরে যারা থাকতো তারা তাদের বলা হয় শূদ্র। শূদ্ররা কি করতো? এই তিন শ্রেণীর যে লোক রয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এই তিন শ্রেণীর লোককে তারা সেবা করত। এই সময় থেকে মানুষের মানুষে সামাজিক বা জাতিগত ভেদাভেদ শুরু হয়। এই সময় থেকে মানুষের যে উঁচু নিচু ভেদাভেদ, অর্থাৎ এই ব্রাহ্মণ, এই ক্ষত্রিয়, এই বৈশ্য, এই শূদ্র, এই ভেদাভেদটা দেখা যায়। পুরাণে রচিত নানা গল্প কথাকে নিয়ে অনেক পুরাণিক কাহিনী, অর্থাৎ এই যে পুরাণের নানান বিষয়গুলি রয়েছে সেগুলিকে নিয়ে যে নানান পুরাণিক কাহিনীও রচনা করা হয়েছিল। এই সময় দুটি গুরুত্বপূর্ণ রচনা হলো, কি ছিল এই সময় দুটি গুরুত্বপূর্ণ রচনা পুরাণিক যুগে? দুটি মহাকাব্য। কি দুটি মহাকাব্য? সেই দুটি মহাকাব্য হলো রামায়ণ ও মহাভারত। দুটি গ্রন্থই প্রায় 400 বছর ধরে লিখিত ছিল, তাই 400 বছর ধরে দুটি গ্রন্থ লেখা হয়েছিল। তাই পণ্ডিতরা মনে করেন এই গ্রন্থ কোন একজন বা দুজনের লেখা, যে এই গ্রন্থটি প্রায় 400 বছর ধরে লেখা হয়েছিল
তো পণ্ডিতরা কি মনে করেন, এদিক থেকে ধারণা করেন যে পণ্ডিতরা যে এটি একজন বা দুজনের লেখা, এর পক্ষে যে রামায়ণ মহাকাব্য লেখাটি সম্ভব নয়। যদি মহাকাব্য দুটি রচয়িতা হিসাবে একজন করে মহামুনি বা ঋষির কথা আছে, যদিও রামায়ণ মহাভারতের যে লেখা বা রচনা সেক্ষেত্রে দেখা যায় যে একজনের কথা উল্লেখ রয়েছে, যে রামায়ণ মহাভারত একজন আর মহাভারত একজন রামায়ণ একজন রচনা করেছিলেন। কিন্তু পণ্ডিতরা কি মনে করতেন যে একজনের পক্ষে লেখা সম্ভব নয়। রামায়ণের সাতটি খণ্ড, রামায়ণের কয়টি খণ্ড রয়েছে মূল, রামায়ণে রয়েছে সাতটি খণ্ড, কয়টি, সাতটি। মহাভারতে রয়েছে আঠারোটি পর্ব বা সর্গ, তো রামায়ণে কয়টি, সাতটি, এবং মহাভারতে রয়েছে আঠারোটি, আঠারোটি পর্ব বা সর্গ। সংস্কৃত ভাষায় এই দুটি প্রথম গ্রন্থ রচিত ছিল, তো রামায়ণ মহাভারত প্রথম সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল। তো তোমাদের যে সপ্তমতে পড়াটা ছিল, তো আজকে সম্পূর্ণ হলো। তো আজকে যতটুকু বিষয় পড়া হলো তোমরা বাড়িতে পড়ো এবং রিভাইজ দাও। আর যে বিষয়গুলি তোমরা একটু পড়বে ভালো করে, সেটি হলো আর্য কাদের বলা হয়, অনার্য কাদের বলা হয়, এবং আর্য সম্পদ, এবং বেদ রচিত হয়েছিল কোন যুগে, এবং বেদের কয়টি ভাগ কি কি, এবং যে বর্ণবেদ কথা, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুধু চারটি শ্রেণী, তাদের কার কি কাজ, কে কি কাজ করতো, এসব বিষয়গুলি তোমরা একটু ভালো করে পড়বে। আর নিচে দেখো যে প্রশ্নগুলি রয়েছে, মডেল প্রশ্ন তো আমি নেক্সট ক্লাসে আলোচনা করে দেবো। তো আজ যেদুর্গো বিষয় পড়ানো হলো, তোমরা আগে প্রথমে প্রথম বাড়িতে পড়ো। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, তোমরা বাড়িতে থাকো, ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং পড়াটি কন্টিনিউ চালিয়ে যাও।